মমতা ব্যানার্জি যদি দ্বিচারিতা করে থাকেন, যদি এখনো ক্লিয়ার না করেন, আমরা খাল ছাড়িয়ে দেবো। ও সব তৃণমূলই হোক, সিপিএমই হোক, বিজেপি হোক, গ্রামকে গ্রাম চলে যাবে, আগুন চলে। ভারতবর্ষের 85% মানুষের উপর যে যুদ্ধ, মানে ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী এবং এরা যে যে যুদ্ধটা ঘোষণা করেছে দেশের শূদ্র মানুষদের হত্যা করার জন্য বা ক্রীতদাস সস্তা শ্রমিক বানানোর জন্য, নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে গোপন চুক্তি, যে শূদ্র সাপ্লাই দিতে হবে, সেই জায়গাতে মমতা ব্যানার্জির ভূমিকাটা কী? মমতা ব্যানার্জি তিনি কি সত্যি সত্যি চাইছেন পশ্চিমবঙ্গে এনপিআর করতে দেবো না? যদি না করতে দেন তাহলে তিনি কেন আমাদেরকে ধরতে চাইছেন? তিনি কেন এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের মিছিল আটকে দিচ্ছেন? কেন আমাদের প্রচার করতে দিচ্ছেন না? সবচেয়ে যেটা আমাদের কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করলেন মানুষের সঙ্গে, যার হয়ে আমরা লড়াই করলাম, এবং সেই দিন যে হারমাদের ভূমিকা পালন করেছিলেন, যার হারমাদের লিডারশিপ দিচ্ছিলেন ক্যানিংয়ের শৌকত মোল্লা, যিনি একসময় মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা এই আমাদের নন্দীগ্রাম আন্দোলনের বিরুদ্ধে সে ট্রলারে করে নাকি হারমাদ পাঠাতেন, যারা সিপিএমের নেতা ছিলেন একটা সময়ে, সেই হারমাদ রাতারাতি ভালো হয়ে গেল। সেই শৌকত মোল্লা নাকি এত ডেঞ্জারাস, তিনি নাকি জানতো ত্রাস সেখানকার মানুষের, মানে সিংহ ক্যানিং ভাঙড়ের একটা ত্রাস, তিনি তার লোকজন দিয়ে আমাদের এনআরসি বিরোধী আন্দোলনের নেতাদের এবং তার লোকজনদেরকে ভয় দেখিয়েছে, এবং আমাদের যিনি দায়িত্বে ছিলেন তাকে তুলে নিয়ে চলে গেছে, তাকে আর তার বাবাকে পার্টি অফিসে রেখে রাখা হয়েছে, বলা হয়েছে যদি বাড়াবাড়ি করা হয় ফিনিশ করে দেওয়া হবে, মানেটা এরকম। এবং গোটা গ্রামে প্রচার করে দিয়েছে, আমরা যারা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা যারা ভারতবর্ষের 85% মানুষের পক্ষে, আমরা যারা বাংলার দরিদ্র মানুষদের, আদিবাসী, মূলনিবাসী এবং ওপার বাংলার আশা থেকে আসা মানুষদেরকে বাঁচাতে চাইছি, আর তিনি বলছেন শৌকত মোল্লা, তার বাহিনী, তার নেতৃত্ব, তারা বলছে আমরা নাকি বিজেপির দালাল, হাসবো না, কাঁদবো না, কি করবো বুঝে পাচ্ছে না, আর তাকে তোল্লা দিচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা মানুষ প্রথমত আমরা বাঁচতে চাই। আমরা মমতা ব্যানার্জি যদি দ্বিচারিতা করে থাকেন, যদি এখনও ক্লিয়ার না করেন, আমরা খাল ছাড়িয়ে দেবো। ও সব তৃণমূলই হোক, সিপিএমই হোক, বিজেপি হোক, গ্রামকে গ্রাম চলে যাবে, আগুন চলে যাবে। তার কারণ এটা বেঁচে থাকার লড়াই, এখানে 4 কোটি মানুষ শেষ হয়ে যাবে। আমি যে আগে বলেছিলাম না তৃণমূল পার্টি ধ্বংস হয়ে যাবে, আসলে সেটা কারণ না, কারণটা হচ্ছে যে তৃণমূল পার্টির বহু মানুষ আছেন যারা এনআরসি এনপিআর চান না। দিদি কী করেছেন এনআরসি এনপিআরের বিরুদ্ধে? মাঝে মধ্যে বক্তব্য রাখছেন, এক গাদা লোককে নিয়ে মিছিল করছেন, হাজার হাজার লোককে শক্তি দেখিয়ে দিচ্ছেন। দিদির ক্ষমতা আছে যে আরএসএসের সঙ্গে শক্তিতে পারবেন না, এমনিতেও পারবেন না, মানসিকভাবেও পারবেন না। তার কারণ হচ্ছে দিদি ব্রাহ্মণ্যবাদী, দিদি হিন্দু ব্রাহ্মণ, দিদি চাইছেন, দিদি মানসিকভাবে, আজকে বলুন তো তৃণমূলে কজন এমএলএ, কজন মন্ত্রী আছে যারা উচ্চবর্ণ এবং ব্রাহ্মণ নয়? আমি জাতপাতের কথা বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় কাছের। আজকের এই বিপদের দিনে মমতা ব্যানার্জি সোজাসুজি বলুক, এবং এনআরসি বিরোধী যে কোনো সংগঠন মমতা ব্যানার্জি সকলকে নিয়ে আন্দোলন করুক, দিদির পক্ষে, সরকারের পক্ষে বেশি বিরোধিতা করা সম্ভব নয়, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে। তো দিদি ইঙ্গিত করে দেবে, আমরা বিভিন্ন নামে, তৃণমূলের ছেলেরা বিভিন্ন রকম গণসংগঠনের নাম করে আমরা রুখে দেবো, আমরা দেখিয়ে দেবো মোদির কত বড় হিম্মত আছে আর দিলীপবাবুর কত বড় হিম্মত আছে দালালগুলোর। হ্যাঁ, ওই দালালগুলোর কত হিম্মত আছে মানুষ মারবে সেটা আমরা হিসেব করে বুঝিয়ে দেবো। বাংলার মানুষ, বাংলা হলো নেতাজি সুভাষচন্দ্রের জায়গা, এই বাংলা থেকে গণ আন্দোলন তৈরি হয়, এই বাংলার স্বাধীনতার বীজ মন্ত্র এই বাংলায় তৈরি হয়েছে। সুতরাং হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র করার ভাবনা চিরকালের জন্য আমরা ফিনিশ করে দেবো এই বাংলায়। এই বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত মানুষ এমনভাবে তাড়া করব, ওই বিজেপি পার্টি অফিস ফাফিস আর কিছু থাকবে না, ধুলির সাথে হয়ে যাবে।